হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএক্স সুজন ভাই ফেসবুক পেজ। তো বন্ধুরা, আজকের আমি ব্লগটা লিয়েছি আমি একটা, যে আমাদের করিমগঞ্জের দুর্গা পূজার জন্য প্যান্ডেল আসলো, গাটলাইন একটা প্যান্ডেল আসলো, প্যান্ডেলটা আমি দেখাইনি। তো আমার কাছে এই ভিডিওটা আসুন, আমি অন্যদের কাছে ভিডিওটা আমি আনছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি ওটাও দেখিয়ে দেবো, অনেক সুন্দর, আমি আপনাদেরকে না দেখে পারছিলাম না, আমার অনেক ভালো লাগছে, তাই আপনাদের সাথেও এটা শেয়ার করে দিই, আশা করছি ভালো লাগবে। তো দেরি না করে দুর্গাপূজার প্যান্ডেলটা দেখে নেব কত সুন্দর হয়েছে, আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর সামনে কালী পূজা আছে, ওটাও আপনারা অবশ্যই ব্লগ পাবেন সবাই, তো দেখতে থাকো। তো বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ, প্রচুর মানুষ আছেন প্যান্ডেলের সামনে, মানে আমাদের করিমগঞ্জে পড়তে বসে মানে এরকম মানুষ হয়, অনেক অনেক মানুষ থাকে, দেখলেন অনেকগুলো মানুষ আছে। তো আমি গাটলাইনের ভিডিওটা আমি দেখাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। তো আপনাদের গাটলাইনটা দেখিয়ে দিই ধরো, তো এই প্যান্ডেলটাও অনেক সুন্দর আছে। তো চলে আসি আমাদের ওই যে গাটলাইনের যেটা প্যান্ডেল এইটার, তো প্যান্ডেলটা আমার অনেক ভালো লাগছে, তাই আপনাদের সাথে আমি চাইলাম শেয়ার করবো, তো সবাইকে শেয়ার করে দিই, তো আপনাদের অবশ্যই ভালো লাগবে, দেখতে কো। আর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ আছে এখানে, এই ডিজাইনটাও আমার অনেক ভালো লাগছে, মানুষের অনেকে ফটো উঠা ভিডিও করটা, এখানে প্রচুর মানুষ। তো আমি আরেকটা চাই, আরেকটা প্যান্ডেল দেখিয়ে দিই, এটাও এখানে আছে, প্যান্ডেলটা মানে ছোটোখাটোর মধ্যে মানে অনেক সুন্দর প্যান্ডেলটা, তুমি একটা বলো না, তো অনেক সুন্দর প্যান্ডেল, বিউটিফুল। তো ভিডিওটা বাকি না করে ওখানেও আমি শেষ করছি। তো আমাদের করিমগঞ্জের যে দুর্গাপূজার প্যান্ডেলের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইও, আর যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজে থাকলেন পেজটা ফলো করে রেখো। আবার নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা করছি, ততক্ষণের জন্য সবার জন্য টাটা, বাই বাই।